নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন রেসিপি। আমার আজকের পর্বে রয়েছে দারুণ স্বাদের রঙিন ফুলকপির একটি রেসিপি। রেসিপিটি করার জন্য লাগছে রঙিন ফুলকপি, পেঁয়াজ কুচি, টমেটো, ক্যাপসিকাম, আদা, রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কা, আর লাগছে ধনে পাতা কুচি। রেসিপিটি করার জন্য প্রথমে ফুলকপিটাকে টুকরো করে কেটে নিয়েছি। তারই সঙ্গে নিয়েছি একটি মাঝারি সাইজের আলু টুকরো করে কেটে। এবারে আলু ফুলকপিগুলোকে ভালো করে ধুয়ে জল দিয়ে সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে জল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব আলু ফুলকপিগুলো। আলু ফুলকপি দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট ওয়েট করব সেদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা, রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আলু ফুলকপিগুলো দিয়ে এবারে ঢাকনা দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। এরই মধ্যে তৈরি করে নেব একটি মশলা। তার জন্য নিয়ে নিলাম টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। সমস্ত মশলাগুলি ভালো করে মিক্স করে নেব। যেহেতু টক দই আছে, তাই টক দইটার সঙ্গে মশলাগুলো ভালো করে ফেটিয়ে নিতে হবে। 5 মিনিট হয়ে গেছে, এবারে ঢাকনা খুলে দেখে নিলাম আলু ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে জল থেকে সমস্ত আলু ফুলকপিগুলো ছাঁকনির মাধ্যমে তুলে নিলাম। কড়াইতে তেল দিয়ে ক্যাপসিকাম ও পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে সেদ্ধ করে রাখা আলু ফুলকপিগুলোকে হালকা একটু ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম ফোড়নে একটি শুকনো লঙ্কা, একটি তেজপাতা, 1/2 চামচ গোটা জিরে। ফোড়ন থেকে হালকা সুগন্ধ বের হলে দিয়ে দিলাম ওই আগে থেকে তৈরি করে রাখা মশলা। মশলাটা দিয়ে একটু কষব। দিয়ে দেব মটরশুঁটি। মটরশুঁটি গুলো দিয়ে আবার একটু কষিয়ে নেব তেল ছাড়ে আসা পর্যন্ত। তেল ছেড়ে এসেছে, একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা আলু ফুলকপি গুলো। আলু ফুলকপি গুলো দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। এরপরে দিয়ে দিলাম টমেটো আর দিয়ে দিলাম অল্প চিংড়ি। চিংড়িগুলো আগে থেকে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আবারও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। হয়ে গেছে, সবজি থেকে হালকা তেল ছেড়েছে। এবারে দিয়ে দেব গরম জল। গরম জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব।
ঢাকনা খুলে দিয়ে দেব কুচানো ধনে পাতা। এই রেসিপিটাতে ধনে পাতার পরিমাণ বেশি দিলে খেতে অসাধারণ লাগে। দিয়ে দেব আগে থেকে ফ্রাই করে রাখা ক্যাপসিকাম ও পেঁয়াজ। আজকের রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে এরকম একটি নতুন রেসিপির সঙ্গে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।